আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, তা হলো যাকাত কার উপর ফরজ? যাকাত কার উপর ফরজ এ বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে বলছি, কোনো মানুষের মধ্যে পাঁচটি শর্ত বিদ্যমান থাকলে তার উপর যাকাত ফরজ হয়। এক নম্বর শর্ত, ওই মানুষটিকে অবশ্যই মুসলিম হতে হবে, কারণ অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। দুই নম্বর শর্ত, ওই ব্যক্তিকে অবশ্যই বালেগ হতে হবে, কারণ নাবালেগের উপর যাকাত ফরজ নয়। তিন নম্বর শর্ত, ওই ব্যক্তিকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে, কারণ পাগলের উপর যাকাত ফরজ নয়। চার নম্বর শর্ত, ওই ব্যক্তিকে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। পাঁচ নম্বর শর্ত, ওই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ পরিপূর্ণ এক বছর তার মালিকানায় থাকতে হবে। এই পাঁচটি শর্ত বিদ্যমান থাকলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। এবার আসুন জেনে নেই নিসাব পরিমাণ সম্পদ বলতে কী বোঝায়। ইসলামী শরিয়ার পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদ হল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এটা যদি গ্রামে কনভার্ট করা হয় তাহলে 7.5 ভরি স্বর্ণকে গ্রামে কনভার্ট করলে 85 গ্রাম স্বর্ণ এবং রূপার হিসাব 595 গ্রাম রূপা। কারো কাছে যদি 85 গ্রাম স্বর্ণ কিংবা 595 গ্রাম রূপা পূর্ণ এক বছর তার মালিকানায় থাকে, অথবা এই সোনা বা রূপার যে বাজার মূল্য রয়েছে ওই বাজার মূল্যের সমপরিমাণ সম্পদ অর্থাৎ সমপরিমাণ নগদ অর্থ যদি কারো মালিকানায় পূর্ণ এক বছর থাকে, তাহলে তাকে ওই সম্পদের ওই অর্থের 2.5% হারে যাকাত দিতে হবে। এবার প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে আলোচনা করি। তাহলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মানুষের ব্যবহৃত সম্পদের উপর যাকাত আসে কি না। এখানে উত্তর হল, স্বর্ণ এবং রূপা ব্যতীত নিজের ব্যবহৃত বস্তুর উপর যাকাত আসবে না। যেমন আপনার ব্যবহারের জন্য বাড়ি গাড়ি, আপনার ঘরের আসবাবপত্র, চেয়ার টেবিল খাট পালঙ্ক, এমনকি ফ্রিজ টিভি ইত্যাদি, এই সমস্ত আসবাবপত্রের উপর যাকাত আসবে না। হ্যাঁ, এখানে জেনে রাখা দরকার কোন মালের উপর যাকাত আসবে। এক নম্বরে স্বর্ণ অথবা রূপার উপর যাকাত আসে, দুই নম্বর নগদ অর্থ থাকলে তার উপর যাকাত আসে, তিন নম্বর আপনার ব্যবসায়িক পণ্যের উপর যাকাত আসে, অর্থাৎ ব্যবসা করার জন্য যে সমস্ত পণ্য কিনেছেন, যে সমস্ত পণ্য গুদামজাত করছেন, ওই পণ্যের উপর যাকাত দিতে হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় এবং এক বছর অতিক্রম হয় আপনার মালিকানায়। এবং আরেকটা হলো জমিতে উৎপাদিত ফসল যদি সেটা নিসাব পরিমাণ হয়, আরেকটা হলো আপনার খামারে উৎপাদিত পশুপাল, হতে পারে সেটা খাসি কিংবা গরু,